নারীদের উপর আমি পুরুষদেরকে কর্তৃত্বশীল বানিয়েছি, তার কারণ নারীদের মেজাজ, নারীদের গঠন, নারীদের চরিত্র, নারীদের আকার, নারীদের আকৃতি, এটা হচ্ছে সফট ব্যাপার, নরম বিষয়, এটাকে আবৃত রাখার বিষয়। আর এটা ভিতর থেকে পুরুষদেরকে শক্তি সঞ্চার করবে, চালিকা শক্তি দেবে, আর বাহির থেকে যত ঘাত প্রতিকার সব পুরুষ তারা তার নিজে গায়ে সহ্য করে টিউবকে রক্ষা করবে। জোরে বলেন ঠিক কিনা? এই বাস্তবতা যারা বুঝে না তারা বুকার স্বর্গে বসবাস করে। কিছু কিছু মেয়েরা এমন কথা বলে, পুরুষ যদি রাত তিনটা পর্যন্ত বাহিরে থাকতে পারে আমরা কেন পারব না, পুরুষ যদি রাস্তাঘাটে ধূমপান করতে পারে আমরা কেন পারব না। এই তথাকথিত প্রগতিশীলদের মাথার মধ্যে যে কিছুই নাই, কোনো ভিলু নাই, এটাই তার প্রমাণ। পুরুষ যেমন মুখে তালাক বললে তালাক হয়, নারীরা যদি স্বামীকে তালাক দেয়, নারীদের কি তালাক দেওয়ার কোনো অধিকার আছে? ইসলাম কি নারীকে তালাক দেওয়ার অধিকার দিয়েছে? না, নারীকে মৌখিকভাবে তালাক দেওয়ার অধিকার ইসলাম দেয়নি, পুরুষকে দিয়েছে। কেন দেয়নি? বরং তালাকের অধিকার নারীদেরকে না দিয়ে গোটা মানব জাতির উপরে, নারী জাতির উপরে আল্লাহ রহম করেছেন। নারীদের যে মেজাজ আর যে পরিমাণ আবেগ, কথায় কথায় এই যে আজকে আপনারা আমার সামনে যারা বসে আছেন, নারীদেরকে যদি তালাক দেওয়ার অধিকার দেওয়া হতো তাহলে এখানে যারা বসে আছেন দাঁত কেলিয়ে হাসতেছেন, মোটামুটি সবারই দুই চার পাঁচবার তালাক খাওয়া হয়ে যেত। নারীদের কিছু কমন ডায়লগ আছে, তারা বলে আমার মতো নারী দেখে তোমার ঘরটা আমি করছি না, কেউ করতো না। এই কথাটা শুনে নাই এমন স্বামীর সংখ্যা পৃথিবীতে কম আছে, কথা বলেন ঠিক কিনা? এই একটা কমন ডায়লগ। আরেকটা কমন ডায়লগ হচ্ছে তোমার সংসারে সুখ কি জিনিস চোখে দেখলাম না, এটা দুই নম্বর কমন ডায়লগ। এগুলো মারাত্মক ব্যাপার। নারীদেরকে তালাক দেওয়ার অধিকার দেওয়া হয়নি, এরপরও মাঝে মাঝে লোকেরা আমাদের কাছে মাসালা জানতে আসে, কানতে কানতে আসে, হুজুর ঘটনা ঘটে গেছে, তাড়াতাড়ি ফয়সালা দেন। কি ফয়সালা? আমার বউ আমাকে তালাক দিয়েছে, আমার চোদ্দ গুষ্টি ছয় তালাক দিয়েছে। একটুখানি বুঝেন আপনারা, তালাক দেওয়ার অধিকার দেওয়া হয়নি, এরপরেও চোদ্দ তালাক দিয়ে দেয়। অধিকার দিলে কি করতো? অধিকার দিলে তো উপায় থাকতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে তালাকের অধিকার দিয়েছেন, কারণ পুরুষেরা মেজাজকে কন্ট্রোল করতে পারে, নারীরা আবেগ কন্ট্রোল করতে পারে না। নারী আর পুরুষ এক হতে পারে না। কুরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথায় বলেন, ওয়ালাইসা যাকারুকাল উনসা, পুরুষ নারীর মত নয়, নারী পুরুষের মত নয়, তবে একে উপরের সম্পর্ক। নারী ছাড়া পুরুষ চলতে পারবে না, পুরুষ ছাড়া নারীও চলতে পারবে না, পুরুষ ছাড়া নারী চলবে না, নারী ছাড়া পুরুষ চলবে না। এভাবে আল্লাহ পাক একে অপরের মোহতাজ বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন মাজিদে এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালা হুন্না মিসলুল্লাযি আলাইহিন্না বিল মারুফ, ওয়ালা হুন্না মিসলুল্লাযি আলাইহিন্না বিল মারুফ, পুরুষের উপর নারীদের সেই রকম ন্যায় সঙ্গত অধিকার রয়েছে যেভাবে নারীদের উপরে পুরুষের অধিকার রয়েছে। তবে এ কথা বলার পরে আল্লাহ পাক শেষ দিকে বলেন, ওয়ালিরিজালি আলাইহিন্না দারাজা, তবে নারীদের উপরে পুরুষের একটা সুপ্রিম পাওয়ার দিয়ে দিয়েছি। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, লিরিজালি কওয়ামুনা আলান নিসা, নারীদের উপর পুরুষদেরকে আমি আল্লাহ কর্তৃত্বশীল বানিয়ে দিয়েছি। এখন যারা কোরআনের তাফসির বুঝে না তারা বলবে আল্লাহ নারীদের উপর জুলুম করে দিয়েছে, কারণ পুরুষদেরকে আল্লাহ কর্তৃত্ব দান করেছে। ভাইরা আমার, এই কর্তৃত্বটা দাস দাসের কর্তৃত্বের মত নয়, গুলাম মনিবের কর্তৃত্বের মত নয়, এটা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়ার মতো। এটা বুঝার জন্য একটা এক্সাম্পল আপনাদের কাছে আমি পেশ করতে চাই। ভাইরা আমার, আপনারা রাস্তার মধ্যে, আপনারা তো সাইকেলের মধ্যে চলেন, রিক্সার মধ্যে চলেন, সাইকেলের চাকার মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে টায়ার আর একটা হচ্ছে টিউব। টিউবটা খুব শক্ত থাকে, ঠিক না? হ্যাঁ, অন্যরা আর কথা বুঝুক না, টিউবটা, টিউবটা কি শক্ত না নরম? নরম। আর টায়ারটা কি থাকে? শক্ত থাকে। এখন আপনারা বলে, টায়ার বাহিরে থাকে, টিউব ভেতরে থাকে,
কিন্তু একে অপরকে ছাড়া এই চাকা ঘুরবে চাকা ঘুরবে না চাকা ঘুরবে না এই চাকা ঘোরাতে হলে টায়ারের মহতাজ হচ্ছে টিউব টিউব টিউবের মহতাজ হচ্ছে টায়ার এভাবেই তাকে সমন্বয় করে চলতে হয় এখন ভিতরে যে টিউব আছে টিউবটা নরম কিন্তু এই টায়ারটা শক্ত টায়ারটাকে স্ট্রং ভাবে পরিচালনা করতে গিয়ে ভিতর থেকে একটা শক্তি সঞ্চার করে এই নরম জিনিসটা ভিতর থেকে শক্তি দেয় পাওয়ার দেয় ভিতর থেকে এই নরম জিনিসটা নরম জিনিসটা যদি বলে থাকবো না কবদ্ধ করে দেখবো এবার জগৎটাকে আমি আর ভিতরে থাকতে চাই না টায়ার তুমি খালি আউট এই টায়ার সরো এখান থেকে এখন আমি একা একা চলবো এখন আপনারা বলেন টায়ার আপনি সরাই দিলেন টিউব কয়টা পাক ঘুরবে একটা পাক ঘোরার সাথে সাথে এদিক দিয়ে কাটা আসবে এদিক দিয়ে কাটা আসবে এদিক দিয়ে লোহার প্যারাক ঢুকবে এদিকে ইটের ইটের কণা ঢুকবে মুহূর্তের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে যাবে জুড়ে বলেন ঠিক কিনা মুহূর্তের মধ্যে সাথে সাথে পাংচার হয়ে যাবে এই চাকা আর চলবে না অনুরূপ ভাবে পক্ষান্তরে টায়ারটা মজবুত শক্তিশালী টায়ার যদি বলে যে আমি তো শক্তিশালী তোমার মতো দুর্বল টিউবের দরকার আমার নাই আউট বের হও এখান থেকে দিলেন বের করে এই টায়ার আর চলতে পারবে মুহূর্তের মধ্যে ভস্কায়া যাবে যত শক্তিশালী হোক ভিতর থেকে একটা চালিকা শক্তি রাখতে হবে এই সহস বিজয়টা যদি বুঝে থাকে যেহেতু টায়ার থাকে বাহিরে যে তার শক্তি অনেক বেশি বাহির থেকে কাটার আঘাত বাহির থেকে পাথরের টুকরার আঘাত বাহির থেকে ধাক্কার আঘাত সহ্য করার মতো ক্ষমতা টায়ারের আছে বলে টায়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে বাহিরে আর টিউব যত শক্তিশালী হোক না কেন যতই শক্তি সঞ্চার করুক শারীরিক ভাবে দুর্বল হওয়ার কারণে একে ভিতরের মধ্যে ঢুকে রাখা হয়েছে নারী আর পুরুষের উদাহরণটা এরকম আল্লাহ পাক বললেন ওয়ালির রিজালে কাওয়ামুন আলান নিসা নারীদের উপর আমি পুরুষদেরকে কর্তৃত্বশীল বানিয়েছি তার কারণ নারীদের মেজাজ নারীদের গঠন নারীদের চরিত্র নারীদের আকার নারীদের আকৃতি এটা হচ্ছে সফট ব্যাপার নরম বিষয় এটাকে আবৃত রাখার বিষয় আর এটা ভিতর থেকে পুরুষদেরকে শক্তি সঞ্চার করবে চালিকা শক্তি দেবে আর বাহির থেকে যত ঘাত প্রতিকার সব পুরুষ তারা তার নিজের গায়ে সহ্য করে টিউবকে রক্ষা করবে জোরে বলেন ঠিক কিনা এই বাস্তবতা যারা বুঝে না তারা বুকার স্বর্গে বসবাস করে কিছু কিছু মেয়েরা এমন কথা বলে পুরুষ যদি রাত তিনটা পর্যন্ত বাহিরে থাকতে পারে আমরা কেন পারব না পুরুষ যদি রাস্তাঘাটে ধূমপান করতে পারে আমরা কেন পারব না এই তথাকথিত প্রগতিশীলদের মাথার মধ্যে যে কিছুই নাই কোনো ভিলু নাই এটাই তার প্রমাণ ওরা নাকি আবার বুদ্ধিজীবী নারীদেরকে পুরুষের সমান বানিয়ে প্যান্ট শার্ট পরিয়ে রাস্তায় যারা নামায় দেয় এরা বুদ্ধিজীবী না এরা হলো বুদ্ধি প্রতিবন্ধী যদি বলুন ঠিক কিনা আলেমদেরকে যারা মৌলবাদ বলে গালি দেয় আলেমদেরকে যারা তুচ্ছতার ছিল্ল করে কথা বলে কথায় কথায় কিছুদিন আগে 71 টেলিভিশনে ডিবিসি চ্যানেলে বারবার বলেছে আলেমরা যেখানে লেখাপড়া করে সেখানে বলৎকার করা করানো হয় জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ আলেমদের উপর বিষোদ্গার যারা করেছে আজকের পত্রিকার মধ্যে তাকায় দেখেন 71 টেলিভিশনের একজন সিনিয়র সাংবাদিক তার একজন কলিকের 8 বছরের শিশু সন্তানকে বলৎকার করতে গিয়ে ধরা পড়েছে অপকর্ম করে ওরা আর দুষ্টা পায় দেয় আলেমদের কাঁধের উপরে আলেমদেরকে ওরা বদনাম ছড়াতে চেয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে জুতা বিদা করে দিয়েছে কথা বলুন ঠিক কিনা অযুবক ভাইরা আমার এই জন্য সকল ভাইদেরকে বলি বাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে আমি আমি আর মা বোনদেরকে বলি মা বোনেরা আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে ইজ্জত দিয়েছে পর্দায় থাকেন ইসলামকে মান্য করেন আমার নবীজি বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা তাদখুলু বিআইনি বাবিম মিন আবওয়াবিল জান্নাতি সাআত একজন নারী যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে রমজান মাসে রোজা রাখে সতীত্বের হিফাজত করে আর স্বামীর আনুগত্য করে 4টা কাজ যে নারী করবে হুজুর বলেন কিয়ামতের জান্নাতের 8 দরজা দিয়ে যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহ জান্নাতে চলে যাবে আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন জুরি কোন আল্লাহুম্মা আমিন এই জন্য নামাজ
পুরুষের জন্য ফরজ, নারীর জন্য ফরজ। নারী নামাজ পড়বে কোথায়? কথা বলেন না কেন? নারী পড়বে কোথায়, পুরুষ পড়বে কোথায়? মসজিদে। কিন্তু কিছু কিছু স্কলাররা এমন যুক্তি দিয়া বলে, মহিলারা বাজারে যেতে পারে, মহিলারা পার্কে যেতে পারে, মসজিদে কেন যেতে পারবে না? মসজিদে গেলে তারা বেশি বেশি ওয়াজ নসিহত শুনবে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আমার নবীজি যেখানে নারীদেরকে বলেছেন ঘরের মধ্যে তোমাদের জন্য নামাজ পড়া উত্তম, উনি কত বড় গবেষক হয়ে গেছে, নারীদেরকে মসজিদে ছেলে দিতে চায়। খবরদার, মনে রেখো, নারীদের জন্য উত্তম জায়গা হচ্ছে নিজের ঘর, নিজের আপন ঘর হচ্ছে উত্তম জায়গা, মসজিদ নারীদের জন্য উত্তম জায়গা নয়। তবে হ্যাঁ, মসজিদে নামাজের জন্য নারীদের একটা পাঠ থাকা উচিত। সেই সমস্ত মসজিদে, যে সমস্ত মসজিদের সামনে দিয়ে নারীরা চলাচল করে, হঠাৎ রাস্তায় নামাজের সময় হয়েছে, পুরুষরা দৌড়দৌড়ি গিয়ে একটা অংশে নামাজ পড়বে, নারীরা পড়বে কোথায়? জায়গা নাই। এই জন্য নারীদের জন্য নামাজের একটা জায়গা ভিন্ন ভাবে রাখার দরকার আছে না নাই? তবে এটা উদ্বুদ্ধ করার জন্য নয়, জামাতে চালানোর জন্য নয়। কারণ জামাতে নারীদেরকে শামিল হওয়ার মধ্যে কোন প্রকার ফজিলতের কথা হাদিসে উল্লেখ করা হয়নি। পুরুষের ক্ষেত্রে বলা হয়েছে একা নামাজ পড়লে যে সওয়াব হবে, জামাতের সাথে নামাজ আদায় করলে আল্লাহ পাক 27 গুণ সব বাড়াইয়া দেবে।